অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1428 শুভ নববর্ষ। এই ছয়টি রাশি কোটিপতি হতে চলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শুধু রাশির কথাই শুধু শুনবেন না, সম্পূর্ণরূপে ভিডিওটি অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখুন, এই 1428 এই নতুন বছরে এই ছয়টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য প্রদান করতে চলেছে। গ্রহগত যা গোচর এই অনুযায়ী আমি এই ছয়টি রাশিকে, অর্থাৎ যে ছয়টি রাশির কথা বলছি, যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, আপনাদের যদি ন্যাকাল চার্ট যদি ঠিক থাকে, নিজস্ব বার্থ চার্ট যদি ঠিক থাকে, নিশ্চিতরূপে এবছর আপনি কিন্তু কোটি টাকার মুখ দেখবেনই দেখবেন, কেউ আটকাতে পারবে না। কৌশিক রায় যে কথা বলে খুব দায়িত্ব নিয়ে কথাটা জানাচ্ছে, কিন্তু দেখতে হবে আপনার কিসের দশা, কিসের অন্তর্দশা, গ্রহের অবস্থান, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী, অর্থাৎ এই 1428 সেই অনুযায়ী আপনাদেরকে আমি জানাতে চলেছি। দেখুন, ছয়টি রাশি কোন কোন রাশি কোন কোন দিক থেকে বেনিফিটেড হবে আমি একে একে আপনাদেরকে আমি জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশি হচ্ছে বিষরাশি। বিষরাশি দেখুন, ভাগ্যভাবে ভাগ্যবতীর অবস্থান, অর্থাৎ ভাগ্যের সফলতা, ভাগ্যের সাহায্য কিন্তু বিষরাশি পাবে। বিশেষ করে আপনাদের কর্ম জায়গাটা ভালো হবে, বিদেশ থেকে আপনাদের অর্থ আছে, বিদেশের সাথে যারা রত আছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, অর্থাৎ এই সময় যদি আপনাদের দশা অন্তর্দশা ভালো চলে সেক্ষেত্রে কিন্তু বিষরাশির কিন্তু এই 1428 এই বঙ্গাব্দ সোনাই সুহাগা। এবং কর্মভাবে দেবগুরুর অবস্থান, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং ভাগ্যের সাপোর্ট নিশ্চিতরূপে কিন্তু পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চতুর্থভাবে শশ নামক মহাপুরুষ সাহায্যক। আপনাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল দিকটা যথেষ্ট কিন্তু মজবুত করবে। এবং পঞ্চমভাবে আপনার দেবগুরুর অবস্থান, এবং সরাসরি আপনার রাশিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, আপনার ভাগ্যভাবের উপর দৃষ্টি পড়ছে। দেখুন, আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু নিশ্চিতরূপে পেতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং এর সাথে সাথে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে অর্থ পাওয়া, আপনি যেখানে ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু আপনারা অর্থ পাবেন, রাজনৈতিক কেরিয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু উত্থান হবে। এই সময়ের মধ্যে আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের কেরিয়ারের দিকটা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই 1428 আপনাদেরকেও কিন্তু কোটি টাকার মুখ দেখাতে চলেছে। নিজস্ব ভূমি, ভবন, বাহন, একাধিক সম্পত্তি এবছর কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাশিতেই দেবগুরুর অবস্থান, এবং দ্বাদশভাবে আপনার স্যাটার্নের অবস্থান। বিদেশের সঙ্গে যারা রত আছে, বিদেশের সাথে যারা কানেক্টেড আছে, তাদের বিদেশ থেকে লাভ। ব্যবসাতে আপনারা কিন্তু এবছর কিন্তু সফলতা কিন্তু পাবেন, ব্যবসা কেন্দ্রিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো। আকস্মিক ধন প্রাপ্তি চতুর্থ স্থানে রাখো, আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু আপনাদেরকে ঘটাবে। শেয়ার, লটারি, ফাটকা থেকে কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু অর্থ কিন্তু দিবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই 1428 ভাগ্য কিন্তু নিশ্চিতরূপে কিন্তু চমকাতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু পাবেন, এবং প্রমোশনের জায়গাটা কিন্তু নির্দেশ করছি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি।
মেষ রাশির ভাগ্যপতি সফলতাভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কর্মকেন্দ্রিক কর্মপতি এবং সফলতি কর্মভাবে অবস্থান করছে শ্মশানমুখ মহাপুরুষ রাজ্য। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা, কর্মের দ্বারা আপনারা কিন্তু একাধিক অর্থ কিন্তু আপনারা পাবেন। ধনস্থানে রাহুর অবস্থান, আকস্মিক ধনপ্রাপ্তি, ধনের জায়গাটা আপনাদের দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু শেয়ার, লটারি, ফাটকা থেকে কিন্তু আপনারা কিন্তু, আপনি যদি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, একাধিক প্রপার্টির সম্পত্তির কিন্তু আপনিও কিন্তু মালিক হতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির দেখুন ভাগ্যভাবে তুঙ্গস্থ রাহু এবং পঞ্চমভাবে আপনার স্যাটার্ন, নবপঞ্চম যোগ এবং সরাসরি রাহুর দৃষ্টি আপনার রাশির উপর। আপনাদের কিন্তু লটারি, শেয়ার, ফাটকা, জুয়া এগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে। আকস্মিক ধনপ্রাপ্তি এবং বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই 1428 আপনিও কিন্তু হতে চলেছেন কোটি টাকার মুখ দেখতে চলেছেন, যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে। এক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির রাশিতেই কিন্তু শনির অবস্থান। শনি ডিগ্রিগত দিক থেকে কিন্তু পাওয়ারফুল, এককভাবে নিজভঙ্গ ছেড়ে গেছে, এককভাবে অবস্থান করছে। এবং পঞ্চমভাবে রাহু সরাসরি আপনাদেরকে কিন্তু শেয়ার, লটারি, ফাটকা থেকে কিন্তু অর্থ আপনাদেরকে দিবে। ব্যবসার জায়গায় যথেষ্ট ডেভেলপমেন্ট, কেরিয়ারের জায়গায় কর্মক্ষেত্রে সেলফ প্রফেশনে যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছে, ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, হোটেল বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ দিতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু প্রদান করতে চলেছে। মকর রাশি হতে চলেছে কোটি টাকার মুখ দেখতে চলেছে। শনি সাড়ে সাথে চলছে, তাও মকর রাশি, কুম্ভ রাশি এই দুটি কিন্তু অর্থের দিকটা, বিশেষ করে ফিনান্সিয়াল দিকটা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে। এরপরের যে রাশির কথা, সবশেষে যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি দেখুন রাশিতেই কিন্তু আপনার রাশির দ্বিতীয়ভাবে ধনপতির ধনস্থানে অবস্থান। বৃহস্পতির দৃষ্টি আপনাদের ঠিক সপ্তমভাবে এবং একাদশভাবে। ব্যবসা থেকে আপনাদের অর্থ কিন্তু আসবে, লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ধনভাবে ধনপতির অবস্থান, ধনের জায়গাটা কিন্তু ভালো করবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের পেট্রোল পাম্প যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট কিন্তু লাভ এই সময় করবেন। হোটেল বিজনেস, ট্যুরিজমের বিজনেস, গাড়ির বিজনেস এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদেরও ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা প্রবল। এবং ধনস্থানে ধনপতি অবস্থা আপনার ধনের, বিশেষ করে অর্থের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু এই সময় কিন্তু মজবুত হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হতে চলেছে। এই ছিল আপনার যে কোন কোন এই রাশি যেটা পেতে চলেছে আপনার ভাগ্যোদয় হতে চলেছে। নমস্কার।